এই প্রশ্ন থেকে আমাদের কি বের করতে হবে? দেখুন এই জায়গায় কি চেয়েছে, কত টাকার, এই কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে। তাহলে এই জায়গাতেও কিন্তু আমাকে সেই আসলটাই বের করতে হচ্ছে যে কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে। তার মানে আমাকে আগে মুনাফা বের করতে হবে, কারণ মুনাফাটা কত। দেখুন বার্ষিক শতকরা ছয় টাকা, এই শতকরা ছয় টাকা মানে কি, এটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, অর্থাৎ 6%। অর্থাৎ বার্ষিক শতকরা, শতকরা মানেই হচ্ছে একশোতে, আর বার্ষিক মানে কি, এক বছরে। তাহলে এই যে একশো টাকার এক বছরে ছয় টাকা মুনাফা, একশো টাকার এক বছরে ছয় টাকা মুনাফা, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 6%। এটাই হচ্ছে মূলত আর, আমরা আর কিন্তু পেয়ে গেলাম 6%। 6% মানে কি, 6×8% পরিবর্তে 1/100 বসাবো, তার মানে হচ্ছে 6/100। এই একটা জিনিস পেয়ে গেছি। তাহলে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এর মাঝখানে, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে মুনাফায় 500 টাকার চার বছরে, এই যে 500 টাকার চার বছরে, এই 500 টাকার যেহেতু বলছে, তার মানে কি 500 টাকাই হচ্ছে আসল। এই 500 টাকার চার বছরে মুনাফা যত, তাহলে আমরা দাপ ওয়ানে মুনাফাটা বের করে ফেলি। এই দাপ ওয়ান, অর্থাৎ আমরা দাপ ওয়ানে যেটা বের করব আমাদের এই জায়গায়, আর এর মান কত, আর এর মান হচ্ছে 6/100, তার মানে 6%, 6/100। তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি। দেন হচ্ছে এই যে আসল পি, পিও পেয়ে গেছি, পি কত, 500 টাকা, এই 500 টাকা পেয়ে গেছি। এই যে চার বছর, এন, এন এর মান সময়, চার বছর পেয়ে গেছি। দেন হচ্ছে মুনাফাটা বের করতে হবে, আয় বের করতে হবে, আয় যত হয়। এই যে এই তত টাকার মুনাফাটা থেকেই আমরা পরে আবার কি বের করবো, আসল বের করব। তাহলে আয় বের করে ফেলি, আমরা জানি আয় সমান সমান কি, এন পি আর, এন এর মান কত, 4, পি এর মান কত, 500, তারপরে আর এর মান কত, এই যে 6/100। তাহলে যদি কাটাকাটি করি, 5×30 × 3×4 = 12, অর্থাৎ 120 টাকা। তাহলে কিন্তু আমরা মুনাফা পেয়ে গেলাম প্রথম দাপে, দাপে কত, 120 টাকা মুনাফা। এটা কিন্তু আমরা দাপ ওয়ান পেয়ে গেছি। এখন বলা হচ্ছে এই যে শতকরা 5%, অর্থাৎ এই যে 5 টাকা, অর্থাৎ 100 টাকার এক বছরে 5 টাকা, অর্থাৎ 5% মুনাফায় কত টাকার, এইখানে পি বের করতে হবে। দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে। এই ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে যে দুই বছর ছয় মাস, এটাই অনেকে ভুল করে এই জায়গায়। এই জিনিসটা কি ভুল হয়, সবাই এই দুই বছর ছয় মাসে 2.6 বছর লেখে, অর্থাৎ 2.6 বছর লেখে, এই জায়গাটাতেই ভুল করে। এই দুই বছর ছয় মাস কিন্তু 2.6 বছর না, এটা হচ্ছে 2.5 বছর। এটা কিভাবে 2.5 বছর, সেটা কিভাবে বের করবেন, দেখুন এইখানে দুই বছর আছে, এই দুই বছর দুই বছরের জায়গাতে রাখুন, এই ছয় মাসে বছরে নিয়ে নিন। এই যে 12 মাসে 1 বছর, তাহলে এক মাসে, মানে এক মাসে কত বছর হবে, অর্থাৎ এক মাসে 6/12 বছর। তাহলে আমরা এইভাবে বলতে পারি, বা ইভেন এটাকে আমরা এই জায়গা থেকে আরেকটা জায়গায় বলতে পারি যে ছয় মাসে আমরা যদি, মানে এক বছর হয়, অর্থাৎ 12 মাসে 1 বছর, তাহলে ছয় মাসে কত বছর, এইভাবে বের করতে পারি। তাহলে এক মাসে কীভাবে বের করব, এই যে 1/12, আর হচ্ছে ছয় মাসে হচ্ছে কত, এই যে উপরে 6 আর নিচে 12, তাহলে এইভাবে বের করতে পারি ঐকিক নিয়মে। মেইন কথা হচ্ছে যে আপনি এইখানে এই 2.6 মাস, এই মাসটাকে আপনি বছরে কীভাবে নেবেন, সেটা হচ্ছে প্রথমে এই যে বছরটা লিখবেন, এই জায়গায় বছরটা লেখার পর প্লাস করে এই মাসটাকে 6 দিয়ে ভাগ করে দিবেন, এই যে মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিবেন, এইখানে যে মাসটা থাকবে এই মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিবেন, তাহলেই বছরে যা আসবে সেটাই। যেমন এখানে যদি আপনার 8 মাস থাকতো, তাহলে আপনি কি করতেন, 8 মাস থাকলে আপনি এই 2 বছর প্লাস, এইখানেও বছরে নিতে হবে, এই 8 মাসকে 12 দিয়ে ভাগ করে দিলেই বছরে চলে আসবে। কেন 12 দিয়ে ভাগ করলে বছরে চলে আসবে সেটা একটু বুঝুন। যে আমরা বলি কি, 12 মাসে 1 বছর, তাহলে এক মাসে কত বছর হবে, 1/12, তাহলে এই 7 মাসে কত বছর হবে, গুণ হবে 1/12×7, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে 7/12, অর্থাৎ আমরা যেই মাসটা দেওয়া থাকবে ওই মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিলেই বছরে পেয়ে যাব। এখন দেখুন তো এই জায়গায় 2 + এই যে 6 মাস দেওয়া আছে,
অর্থাৎ সিক্স বাঘের বারো, তাহলে এখানে কাটাকাটি করলে কত আসতেছে? হাফ। হাফ মানে কি? পয়েন্ট ফাইভ। পয়েন্ট ফাইভ যোগ করে দিলে কত আসতেছে? দুই দশমিক পাঁচ বছর। এই জায়গাটাতেই মোটামুটি সবার ভুল হয়। তো এই জায়গাটা যদি এখন বুঝতে পারেন যে যত মাস দেওয়া আছে এটাকে আসলে আমরা কি বুঝি, এটাকে আমরা বুঝি যে ওইটাকে বারো দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এই জায়গায় বছরটা পেয়ে গেছি কত? দুই দশমিক পাঁচ বছর। তাহলে আমরা এন পেয়ে গেছি। নতুন করে যদি আমরা চিন্তা করি এই জায়গায় মুনাফা তত হবে, প্রথমটুকুর কাজ কিন্তু শেষ। বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরে মুনাফা যত হয়, এই যে মুনাফা কত একশো বিশ, এই মুনাফাটাই এখন আমরা দাব টুয়ে ব্যবহার করব। তাহলে এখন আয় কত? সেমভাবেই একশো বিশ। এখন মুনাফার হার কত? পাঁচ পার্সেন্ট। পাঁচ পার্সেন্ট মানে কি? যে শতকরা পাঁচ টাকা, পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বাই একশো। দেন হচ্ছে কত টাকার এই যে পিটা বের করতে হবে, পিটা আমাকে বের করতে হবে। এই যে বছর দেওয়া আছে, এনের মান, এনের মান কত? এই যে দুই প্লাস এই যে ছয় রে আমরা বারো দিয়ে ভাগ করলাম, তাহলে সেটা কত হবে? দুই দশমিক পাঁচ বছর। এখন আমরা জানি আই সমান সমান কত? এন পি আর। এখন এই পি বের করব, পি হচ্ছে কত? আই বাই এন আর। এনের মান কত, আয়ের মান কত, পি এর মান কত, সবগুলো এই দিকে দেওয়া আছে। এখন আয়ের মান হচ্ছে একশো বিশ, আর হচ্ছে এই যে আর এর মান, আর যদি বসাই উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে? উপরে একশো চলে আসবে আর নিচে থাকবে পাঁচ, ইন্টু এনের মান কত? এনের মান হচ্ছে এই যে দুই দশমিক পাঁচ, দুই দশমিক পাঁচ। এখন কাটাকাটি করে ক্যালকুলেশন করলে কত আসবে? নয়শো ষাট। অর্থাৎ এত টাকাই হচ্ছে আমাদের মূলধন। এখন প্রশ্নটা যদি চেঞ্জ করা থাকে, যাই থাকুক, আমরা কিন্তু এখন বের করতে পারবো আশা করি। আমরা কি কাজটা করব দেখুন, ফার্স্টেই ধরুন এইখানে চার বছর আট মাস দেওয়া আছে, প্রশ্নটা আমি একটু মডিফাই করতেছি, চার বছর আট মাস। এইখানে দেওয়া আছে দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা, এইখানে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা, আর এইখানে যা আছে তাই দেওয়া আছে ধরলাম। তাহলে ফার্স্ট কাজটা কি করব, ফার্স্ট কাজটা দেখুন এই জায়গা থেকে এই যে পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই জিনিসটা বাদ। এখন এই যে আর এর মান পাঁচ পার্সেন্ট, পাঁচ পার্সেন্ট মানে কি? ফাইভ বাই একশো কাজ করে ফেললাম। পি, পি এর মান কত? পাঁচশো। তারপরে চার বছর, এন এর মান কত? চার। তারপরে এখানে মুনাফা যত? আই, আইটা বের করব। আই কীভাবে বের করব? এই যে আই সমান সমান এন পি আর, অর্থাৎ এই জায়গা থেকে আইটা বের করতে গেলে এই তিনটাকে গুণ করে দিব, অর্থাৎ পাঁচশো ইন্টু হচ্ছে এই যে এন এর মান চার, আচ্ছা আমরা যদি সিরিয়াল বসাই, এন এর মান চার ইন্টু পি এর মান কত? পাঁচশো ইন্টু পাঁচ বাই এই যে একশো। কাটাকাটি করলে এখন পঁচিশ, চার পঁচিশে একশো টাকা। তাহলে আমরা আই অর্থাৎ মুনাফা পেয়ে গেলাম একশো টাকা। এখন দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম আইটাই ব্যবহার করতে হবে। আয় কত? একশো টাকা, কারণ যে মুনাফা ততই হবে। কত টাকার এই পিটা বের করতে হবে? এখন বছরটা কিভাবে বের করব? এই যে দু চার দশমিক এই যে আট বাই বারো, অর্থাৎ আমরা এইটাকে এইভাবে বের করব। এইখানে এন এর মান হচ্ছে চার প্লাস এই যে এইট বাই বারো, তাহলেই আমরা পেয়ে যাব। দেন হচ্ছে আমাদের এইখানের এই যে হারটা কত দেওয়া আছে? দশ টাকা, বার্ষিক শতকরা দশ টাকা, তাহলে দশ পার্সেন্ট অর্থাৎ আর এর মান এইখানে আমরা যদি বসাই, শতকরা কত টাকা দেওয়া আছে? দশ পার্সেন্ট অর্থাৎ দশ বাই এই যে একশো। দেন হচ্ছে দশ পার্সেন্ট পেয়ে গেলাম। এখন এই জায়গা থেকে আমরা জানি কি? আই সমান সমান এন পি আর। এই পি সমান সমান কি জানি? আই বাই এন আর। এখন এই জায়গায় আমরা মানগুলা বসিয়ে দেব। আয়ের মান কত? একশো। এন এর মান কত? এই যে এইটুকু ক্যালকুলেশন করে যা আসবে, চার প্লাস হচ্ছে এইট বাই টুয়েলভ। তারপর হচ্ছে আর এর মান কত? আর এর মান হচ্ছে যেটা দশ বাই একশো। এখন এইখানে ক্যালকুলেশন করলে যা আনসার আসবে তাই হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করব। ফার্স্টে কাজ হচ্ছে এটা বের করব, দেন কাজ হচ্ছে এই জায়গা থেকে মুনাফাটা বের করে ফেলবো, দেন ওই মুনাফাটাই এই জায়গায় দিয়ে মানগুলো রেডি করব, তারপরে চার নম্বরে গিয়ে আমরা সেই আসলটা বের করে ফেলবো। আমরা এইটুকু করলেই আনসার বের হয়ে যাবে। তবে এই ধরনের যত ম্যাথই থাকুক, আপনি এখন পারবেন কি না, যদি পারেন তাহলে আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, সেটার আনসার বের করে কমেন্টে জানান কত হবে। এইখানে পার্সেন্ট দিচ্ছি আট পার্সেন্ট অর্থাৎ আট পার্সেন্ট, এইখানে দিচ্ছি বারোশো টাকা, এইখানে দিচ্ছি দুই বছর, আর এইখানে দিচ্ছি ছয় বছর, আর এইখানে দিচ্ছি ছয় বছর ছয় মাস অর্থাৎ এইখানে দিচ্ছি বিশ টাকা। এখন আপনি বের করে জানান
যে এটার আনসারটা কত হবে। এটা সবাই কমেন্ট করে খাতায় ক্যালকুলেশন করে আনসারটা জানাবেন যে এটার আনসারটা কত হবে। তাহলে পরের ম্যাথটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।